So guys, our pizza ready. Our দেখি টেস্ট করে দেখবো এবং কেমন সেটা কিন্তু খাওয়ার পরেই জানাচ্ছি কি অবস্থা সবার তো চট্টগ্রামে কিন্তু পিজ্জাবার্গের একটা আউটলেট চলে এসেছে পিজ্জার জন্য তারা যে কতটা ফেমাস সেটা আমরা অনেকেই হয়তো জানি সো চট্টগ্রামে যারা ফুড লাভার আছেন তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমি কিন্তু ওপেনিং এর একদম ফার্স্ট ডেতে চলে আসলাম তো আজকে আমি তাদের পিজ্জাটা ট্রাই করব এবং তাদের এনভায়রনমেন্ট বিহেভিয়ার্স প্রাইস ওভারঅল বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে কিন্তু লাইক দিবেন শেয়ার করে দিবেন কারণ আপনার জন্য কিন্তু এই ভিডিওসগুলো বানানো সো চলুন ভিডিও শুরু করা যাক তো পিজ্জাবার্গের এই আউটলেটে এন্টার করার পর আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল ওয়াও তাদের ইন্টেরিয়র ডিজাইন এতটাই অ্যাট্রাকটিভ ছিল যেটার প্রশংসা করতেই হয় তো পিজ্জাবার্গের চট্টগ্রামের এই আউটলেটে তারা থার্ড ফোর্থ দুইটা ফ্লোর নিয়ে তারা এই আউটলেটটি ওপেন করছে দুটো ডিজাইনই ডিফারেন্ট আছে ভিডিওতে দেখতেই পাবেন তো ড্রিমস প্ল্যানারকে যদি এখনো ফলো করা না থাকে তাহলে অবশ্যই ফলো করে দিবেন যদি ড্রিমস প্ল্যানার নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আমি কিন্তু মনে করছিলাম প্রচুর কম্পিট হবে আজকে ফ্রাইডে বাট না তো গাইস তাদের ইন্টেরিয়র ডিজাইনটা দেখো কতটাই সুন্দর তো আজকে তো আমরা তাদের ফুড অবশ্যই ট্রাই করব এবং ফুডের প্রাইসগুলো একটু কিন্তু আমরা দেখব তো গাইজ আমরা পিজ্জাবার্গ থেকে অবশ্যই তো পিজ্জা ট্রাই করতে হবে তাদের পিজ্জা ট্রাই না করলে কিন্তু এটা কোনো মানে এখানে আসছি কেন তাদের আসলে মেনুতে দেখতে পারবেন প্রচুর মেনু কিন্তু রয়েছে আইটেম কিন্তু রয়েছে আমরা যদি একটু দেখাই আমরা আগে পিজ্জাটা একটু দেখাই কী কী পিজ্জা এখানে রয়েছে আচ্ছা আমি তোমাকে একটু বলি রাকিব আমার কাছে মনে হচ্ছে আমি যখন পিজা হাটে পিজা খেয়েছি তখন এই এত কোয়ান্টিটির এত প্রাইজের পিজা কিন্তু আমি আসলেই হয়তো দেখিনি বাট আমি সবসময় যে পিজাটা খেয়েছি সেটার মিনিমাম প্রাইসটা এখানেই থাকে বাট আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ এবং ফ্যামিলি সাইজের চারটা সাইজের কিন্তু এখানে পিজা রয়েছে কিন্তু এটাই মেন করেছে মানে আমরা চাইলে কাস্টমাইজ করে মানে একেবারে কাস্টমাইজ করে দেওয়া আছে আচ্ছা তাদের সিগনেচার কিছু ফুড কিন্তু এখানে রয়েছে পিজা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু হেল্প করি সেটা হচ্ছে কি বিকিউ মিট মেশিন একটা দেখা যাচ্ছে এটা এটা তারা রিকমেন্ড করতেছে তারপর আরেকটা আছে ম্যাক অ্যান্ড চিজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারা আসলে কী বিষয়গুলো দিয়ে পিজাটা রেডি করছে এবং আরও একটা পিজা এখানে রয়েছে সেটা হচ্ছে এটা না টেন্ডার বিফ না সেটা 275 তো আজকে যেহেতু আমরা ট্রাই করব আমরা আরও অনেকগুলো আজকে কিন্তু আমরা কয়েকটা রেস্টুরেন্ট অলরেডি ভিজিট করে ফেলেছি প্রচুর খাওয়া দাওয়া তো আজকে আমরা এইটা ট্রাই করব বারবিকিউ মিট মেশিন হ্যাঁ রাকিব আমরা একটু ট্যুর দিয়ে দেখি পোড়াটা একটু দেখি আসলে কীরকম চলো এই ভালো লাগছে সেটা হচ্ছে কি জানো তাদের যে ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা এটা কিন্তু খুবই জোস ওকে তো আমি ভিউয়ার্সদের একটু দেখাই কতটা জোস এবং ছবি তোলার জন্যও কিন্তু একটা পারফেক্ট একটা প্লেস আছে সেখানে একটু যাব তোমরা যারা ছবি তুলতে চাও তারা তাদের জন্য এর চেয়ে বেস্ট প্লেস কিন্তু আর হতে পারে না তোমাকে একটা ছবি তুলো হ্যাঁ অবশ্যই তো আজকে আমাদের ক্যামেরা আর্টিস্ট রাকিব কিন্তু তার গেট আপ দেখে অনেকেই কনফিউজ হতে পারে বাট আমিও কনফিউজ সে নিজেই নার্ভাস যে আমি আজকে এভাবে এসেছে কেন সো সে ওভাবে কেন এসেছে তার জন্য সে বেশি ওয়ারি হচ্ছে কি এই সুন্দর লোকের তার ছবি তোলা হচ্ছে না ওকে বাট ভিডিওতে তো হচ্ছে আরেকটা ওয়াল আছে পেন্টিং ওয়াল এখানেও কিন্তু অনেকে রাকিব ছবি ভিডিওতে একটু করে দেখেছিলাম ইন্ট্রোতে এই কর্নারটা খুবই সুন্দর আসলে সো গাইজ আমরা এবার ফোর্থ ফ্লোরটা একটু ভিজিট করে আসি ওইটা কিন্তু থার্ড ফ্লোর চেয়ে একটু ডিফারেন্ট তার আগে আমরা পিজাটা অর্ডার দিয়ে দিই কারণ পিজাটা রেডি হতে মিনিমাম 20 মিনিটের মতো সময় লাগে তো চলুন সো গাইজ আমরা পিজাটা একটু অর্ডার করে নিই তাদের রিকমেন্ডেড যে পিজাটা ছিল সেটা এটা দিবেন বারবিকিউ মিট মেশিন সো গাইজ তাদের সেকেন্ড ফ্লোরে চলে আসলাম এই ফ্লোরটা একটু ডিফারেন্ট ক্রিয়েটিভ কিছু বিষয় এখানে দেখতে পাবেন তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আর একটি রিকোয়েস্ট এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আমি সার্ভে করতে চাই আমার ভিডিওসগুলো আমার ভিউয়ার্সরা কোন জায়গা থেকে দেখে তো চলুন এই ফ্লোরটা একটু দেখি
সো গাইজ আমাদের থামলেল রেডি হবে এই সেক্টর থেকে এখানে। এটা কিন্তু থামলেলের জন্য পারফেক্ট, আর তুমি যদি ভেতরে বলতে চাও সেটা কিন্তু না, এটাই হচ্ছে থামলেলের জন্য পারফেক্ট। বিগত ওখানে কিন্তু ভ্লাদিমির পুতিনের ছবি আছে, সো এটাখান থেকে তুলতে হবে। পিজাটা ছিল ওই যে তাদের যে রিকমেন্ডেড পিজাটা ছিল, হ্যাঁ ওইটা মিট এবং চিকেন দিয়ে কেমন ছিল? ভালো ছিল। আচ্ছা আমরাও কিন্তু সেমটাই অর্ডার করেছি, তো দেখি আসলে কেমন হয়, আমরা কেমন ফ্লেভারটা পাই। আমি খুবই লাকি, আর দেখি ট্রাই করে দেখি এবং কিছুটা ওয়েট করতে হবে। লাস্ট টাইম আসছে দশটা কিন্তু বেজেই গেছে, আচ্ছা নাকি এটা কতক্ষণ খোলা থাকে? এটা কি ফ্রাইডেতেও খোলা থাকে? ওদের আমি ফেসবুকে যা দেখলাম এখানে ১১টা পর্যন্ত গাইস আমাদের পিজা রেডি, আর দেখি টেস্ট করে দেখবো এবং কেমন সেটা কিন্তু খাওয়ার পরেই জানাচ্ছি। তো চলুন, হ্যাঁ তো আমাদের পিজাটা রেডি। তাদের একটা রিকমেন্ডেড পিজাটাই ছিল এটা, পিজাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এবং পিজাবার্গে এসে যদি পিজাটা না খাওয়া হয় তাহলে কিন্তু সেটা একদমই হবে না। সো আমাদের পিজা এবং পেপসি, সো আমরা একটু ট্রাই করে দেখি আসলে। সো গাইস পিজ্জাটা খুবই ভালো ছিল, তাদের রিকমেন্ডেড একটা পিজ্জা অবশ্য আমরা ট্রাই করেছিলাম, তাদের অন্যান্য ফুডগুলো কিন্তু এখন ট্রাই করা হয়নি। তো পিজ্জাবার্গের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো ছিল, তাদের এনভায়রনমেন্ট বিহেভিয়ার্স অসাধারণ, 10-এ-10 পাওয়ার যোগ্য। তো যারা পিজ্জাবার্গে এসেছেন, ফুড ট্রাই করেছেন এবং তাদের বিহেভিয়ার্স ওভারঅল বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো গাইস আমাদের কমপ্লিট, পিজাটা আসলে ভালো ছিল আর তাদের বিহেভিয়ার ছিল আরো ভালো। আপনারা আপনাদের আপনারা কি ট্রাই করেছেন? হ্যাঁ আমরা পিজার রাস্তা ট্রাই করেছি। আমরা ফার্স্ট ফুড কোনটা ট্রাই করেছেন? আজকে ওপেনিং ছিল, হ্যাঁ আমরা অ্যাজ পিএল লিডার হিসেবে ছিলাম, খুবই ফ্রেন্ডলি। আর একটা কাস্টমার আমাকে বলছিল যে আপনাদের এখানে যে এনভায়রনমেন্ট, এরপর আপনারা যেভাবে আমাদের সাথে ইয়া করেন বিহেভিয়ারটা, এটা আমরা আদার্স কোথাও পাই না, যেটা আপনাদের একমাত্র পিজাবার্গে পাওয়া গিয়েছে। তাদের বিহেভিয়ার ভালো ছিল, রাইট? সো নেক্সট ডে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাকিব রাকিবকে অনলাইনেই বাই দিচ্ছি, সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। হ্যাঁ ওকে।